বন্ধুরা কেমন আছো? তো আজকে তোমাদের আমি যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে বিদ্যুৎ বিলের একটি নতুন একটি টেকনিক। তো আমরা বেসিক্যালি যে বিষয়গুলো খেয়াল করি, এই ডিজিটাল মিটারগুলো হচ্ছে আমাদের বেশিরভাগ নতুন আপডেটগুলো মিটারগুলো প্রবলেম। তো আগের ভার্সনের যে মিটারটি দেখতে পাচ্ছ, সিঙ্গেল ফেস স্টিক KWH মিটার, আর এই মিটারগুলা মানে মিটার কানেকশন একই রকম, কিন্তু কানেকশনের ভিতরে একটু একটু পরিবর্তন আছে। তো এই পরিবর্তনের কারণে আমাদের যে প্রবলেমটি হয় সেটি হচ্ছে এই যে আরেকটি মিটার দেখতে পাচ্ছ সাথেই, এটি হচ্ছে নিউ আপডেটের যে এখনকার যে ডিজিটাল মিটারগুলো সেইগুলা, এটা হচ্ছে সিঙ্গেল ফেজ ডাবল নিউট্রাল ম্যাচিং মিটার। এই মিটারগুলার এই নিউট্রাল ম্যাচিংটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। তো বেসিক্যাল এখনকার যে টেকনিশিয়ানগুলো আছে এরা বেশিরভাগই এই নিউট্রাল ম্যাচিং সম্পর্কে তাদের ধারণা খুবই কম। তো নিউট্রাল ম্যাচিং জিনিসটার এটার ফুলফিল কাজ যদি না পারে তাহলে বিদ্যুতের রিডিং তিন গুণ উঠে, এমনকি কারেন্ট না থাকলেও কখনো বিদ্যুতের রিডিং উঠতে থাকে, অথবা হালকা লোড চললে অনেক গুণ টেম্পারেচার বাইরে যায়। তো এই কারণে রিডিং অনেক বেশি উঠে। তো এই মিটারটার কীভাবে অরিজিনালিভাবে কানেকশন করা যায় সেই বিষয়টি আজকে তোমাদের যে দেখাবো। তো এই সঠিক নিয়মে যদি এই নিউট্রাল ম্যাচিং মিটারগুলো কানেকশন করো তাহলে অবশ্যই রিডিং কম উঠবে এবং মিটারের গুণগুণ ক্ষমতা অনেক বেড়ে যাবে। তো এই বিষয়টি দেখাইতে প্রথমে আমরা মানে দুটি তার নিলাম, ধরি এটি আমাদের হচ্ছে সার্ভিস তার। তো এক নাম্বারে হচ্ছে ফেস, দুই নাম্বার হচ্ছে নিউট্রাল ইনসাইড, আর তিন নাম্বার হচ্ছে আউটসাইড নিউট্রাল, চার নাম্বার হচ্ছে আউটসাইড ফেস। তো আমরা খামপির যে সোর্স আছে আমাদের সোর্স সে সার্ভিস তারের যে সেটি আমরা এক নাম্বারে লাগিয়ে নিলাম, আর নিউট্রালটি আমরা সরাসরি দুই নাম্বার লাইনে লাগিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ একে আমরা খামপির পজিটিভ লাইন লাগিয়ে নিয়েছি এবং দুয়ে আমরা খামপির যে নেগেটিভ লাইন আছে সেটা লাগিয়ে নিয়েছি। তো নেগেটিভ আর পজিটিভ এই দুইটা আগের যে মিটারগুলো ছিল সেগুলা উল্টাপাল্টা হইলে অথবা কোনো প্রকার কোনো প্রবলেম হইলে কোনো সমস্যা হয় নাই। তো এই মিটারগুলো একটু ভালোভাবে চেক করতে হবে। তো এখন যে দেখতে পাচ্ছ আমরা যে লোডের সেকশনের যে কেবল লাগাইতেছি, লোড মানে আমাদের গড়ের যে সাপ্লাই লাইনগুলো আছে সেইগুলার, তো তিন নাম্বারে হচ্ছে আমাদের লোড নিউট্রাল। তো আমরা প্রথমেই লোড নিউট্রাল কেবলটি কানেকশন করলাম। তো দেখতে পাচ্ছ, আর অবশ্যই খেয়াল রাখবে যে কানেকশনগুলো যাতে অনেক ভালোভাবে হয়, কারণ লুজ সার্কিট এবং শর্ট সার্কিট খুবই বিপজ্জনক একটি বিষয়। তো আমরা লাগিয়ে নিলাম, তো দেখতে পাচ্ছ তো আমাদের কিন্তু কাজ শেষ, কারণ আমাদের সোর্সও আছে আমাদের লোডও আছে। তো আগের মিটারগুলোতে আমাদের ভোল্টেজ একটু কম হলে আমরা ভিতরে মানে বাসা বাড়ির ভিতরে এসটা বোর্ডিং আর্থিং ব্যবহার করি। তো এই মিটারটির ক্ষেত্রে সেইটা করা যাবে না, এটার মূল প্রসেসটাই হচ্ছে সেইটার মূল বিষয়টিও সেইটাই, কারণ আমরা যদি বাসা বাড়ির ভিতরে যদি এক্সট্রা নিউট্রাল ব্যবহার করি তাহলে আমাদের এই মিটারটা রিডিং বেশি উঠবে। তো আগের মিটারটা যদি আমরা নিউট্রাল দেখতে পাচ্ছ তিনে লাগালেও আমাদের চলতো, মানে মিটারের কাছে যে আমাদের বোর্ডিং আর্থিং আছে সেটা যদি আমরা তিনে ইউজ করতাম তাও আমাদের হয়েছে। কিন্তু এই মিটারটির ক্ষেত্রে যেহেতু আমাদের নিউট্রাল ম্যাচিং, তার মানে হচ্ছে আমাদের নিউট্রালের লস আছে। তো নিউট্রালের যদি লস হয় তাহলে আমাদের রিডিং কিন্তু বাড়বে। তো সেই কারণে আমাদের একটি জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে মনের ভুলেও কখনো নিউট্রাল তিনে লাগানো যাবে না, অথবা বোর্ডিং আর্থিং সেটা অবশ্যই খেয়াল রাখবে, সেটা আমাদের সোর্স লাইন অথবা ইনসাইডেই লাগাতে হবে, কারণ ইনসাইডে লাগালে মিটারের কোনো রিডিংয়ের সমস্যা হবে না। তো ইনসাইডে লাগাতে হবে, আর বাসা বাড়ির ভিতরে কোনো প্রকার কোনো আর্থিং ব্যবহার করা যাবে না। যদি কোনো প্রকার আর্থিং ব্যবহার করা হয় তাহলে বিদ্যুৎ না থাকলেও কিন্তু এটার চলবে।
তো অবশ্যই ভালোভাবে নাট দিয়ে টাইট করে নিবে। দেখতে পাচ্ছ আমাদের এক হচ্ছে সোর্স পজিটিভ, দুই হচ্ছে সোর্স নেগেটিভ প্লাস বোর্ডিং আর্থিং, আর তিন হচ্ছে আমাদের লোড নেগেটিভ, আর চার হচ্ছে আমাদের লোড পজিটিভ। তো এইভাবে যদি কানেকশন করো তাহলে নিউট্রাল মেশিং মিটারে কোনো প্রকার কোনো প্রবলেম হবে না এবং কি বিদ্যুতের রিডিংটা অনেক সীমিত থাকবে। এই বাসা বাড়িতে যদি আর্থিং ব্যবহার করা হয় তাহলে এই রিভার্সের যে বাতিটা আছে এই বাতিটা অল টাইম জ্বলে থাকবে, এমনকি ইউনিট বাড়তেই থাকবে, একসময় মিটারের মাদারবোর্ডটা ড্যামেজ হয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই তোমরা বুঝতে পারছো, আর যদি না বুঝতে পারো তাহলে যদি বুঝার কোনো অসুবিধা থাকে কমেন্টে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।